মানুষ মাত্রই তার অনুভূতি আবেগ থাকা স্বাভাবিক। কারোর বেশি থাকে, কারোর বা কম। কেউ আবার আবেগপ্রবণ হলেও তা সবার সামনে প্রকাশ করতে পারেন না। আপনার কি কথায় কথায় চোখে জল আসে? তাহলে আপনার মধ্যেই কিন্তু রয়েছে বিশেষ গুণ। অনেকেই আছেন যাদের অন্যের দুঃখ দেখে চোখে জল আসে। এক কথায়, এরা খুবই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়। কিন্তু সমাজের বড় অংশটাই এদের মনে করে দুর্বল। মনোবিদরা আবার অন্যরকম মনে করেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সম্প্রতি একটি গবেষণার মাধ্যমে মনোবিদরা জানতে পেরেছেন, যারা অতিরিক্ত মাত্রায় কাঁদেন তাদের মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। মনের মধ্যে কোনো কষ্ট জমে থাকে না, তা খুবই ক্ষতিকারক। উল্টো দিকে যারা কেঁদে নিজের কষ্ট বের করে ফেলতে পারেন, তাদের পক্ষে সেই কষ্ট থেকে বেরিয়ে আসা তুলনামূলকভাবে একটু সহজ। জীবনে বড় কোনো ধাক্কা খাওয়ার পরে মুহূর্তের জন্য কাঁদলেও এরা সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন অনেক সহজে। অনেকের ধারণা, যারা কাঁদেন তারা কখনো ভীতু হন। কিন্তু মনোবিদরা উল্টো মনে করেন। তাদের মতে, যারা কাঁদেন তারা সাহসী হন। নিজের মনের ভাব প্রকাশ করতে তারা ভয় পান না। অনেকে কান্না চেপে রাখেন, নিজেকে দুর্বল হিসেবে লোকের সামনে দেখাতে চান না। কিন্তু যারা সমস্ত দুঃখ কষ্টকে মেনে নিয়ে কাঁদতে ভয় বা লজ্জা পান না, তারাই হলো আসল সাহসী। যারা বেশি কাঁদেন তারা জীবনে সমতা বজায় রাখে সক্ষম হন। এরা জানেন, কেঁদে মনের ভাব হালকা করলে জীবনের পথে চলতে তাদের বরং সুবিধাই হবে। উল্টো দিকে যারা না কেঁদে কষ্ট ভিতরে আটকে রাখেন, তাদের মাত্রায় ও জীবন সেই কষ্ট প্রভাব ফেলে সব থেকে বেশি। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।